म्यूनिसिपालिटी एरिया टाउन कालीबाड़ी सामना একটু বৃষ্টি দিলেই এখানে জল জমে যায়। হীরক যুগে সবই ফাঁকা, অল্প বৃষ্টিপাত হলেও আগরতলা শহর জুড়ে বন্যার প্লাবন দেখা দেয়। এবারে এমন এক দৃশ্য ভাইরাল হলো কৈলাস শহরের কালীবাড়ির সামনে। একেবারে বর্ষণের জল জমে এক বাইক চালক স্থানীয় বাসিন্দা। তিনি অভিযোগ করছেন যে এখানে শাসক গোষ্ঠী বিজেপির নেতা মন্ত্রীরা ভাগবাটুয়ারের টাকার লড়াই করে, কিন্তু সাধারণ মানুষের কোনো নিরাপদ নেই। রাস্তাঘাটে একেবারে ড্রেন, অপরিষ্কার অপরিচ্ছন্ন, পরিষ্কার একেবারে নয়। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জল রাস্তায় জমে আছে। সেখানে মনে হচ্ছে যে একেবারে মাছ চাষ করা যাবে। কি বলছেন এক বাইক চালক, সরাসরি ওনার কাছ থেকে আমরা কিছু প্রতিবেদনের বক্তব্য আমরা শুনে নেব। কি বলছে একবার দেখুন। যেখানে কোনো কাজ হচ্ছে না, শুধু মারিং হচ্ছে, শুধু টাকা পয়সা খাওয়া হচ্ছে, কিন্তু ড্রেন পরিষ্কার নামে কোনো কাজ নেই।